আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হায়দার আলী ভাই প্রশ্ন করেছিলেন যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, তার দলিল কি? খাওয়ার সময় সালাম দেওয়া যাবে এর দলিল অনেক রয়েছে, আর আপনি যে আলেমের কাছ থেকে শুনেছেন আলহামদুলিল্লাহ, তিনি ঠিক বলেছেন যে সালামের খাওয়ার সময় সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া যাবে। সালামকে বেশি বেশি সমাজের মুখে প্রচলন করাটা আমাদের কর্তব্য। রাসূল সাল্লাম বলছেন সহিহ আবু দাউদ হাদিস নম্বর 5200-র মধ্যে যে ইদা লাকিয়া আহাদুকুম আখাহু ফায়ুসাল্লিম আলাইহি, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার অপর ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে, তখন সে যেন তাকে সালাম প্রদান করে। এই সালাম প্রদান করার পরে ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন, এই সালাম প্রদান করার পরে যদি তাদের দুজনের মধ্যে আবার কোনো একটা গাছ বা দেওয়াল বা কোনো পাথরের মানে আবরণ চলে আসে, আড়াল চলে আসে, সুম্মা লাকিহি, যে তারপরে যদি আবার তারা সাক্ষাৎ করে, ফাইসাল্লি মালাহি, তার জন্য আবার একে অপরকে সালাম দেয়। এবং রাসূল সাল্লাম হাদিসের মধ্যে বারবার বলেছেন যে আফশু সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামকে বেশি বেশি প্রচার করো, ছড়িয়ে দাও। তো সালাম প্রদান করার ব্যাপারটা ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে কথা একটা যে সালাম, এই যে সন্দেহটা মানুষের মধ্যে ঢুকে এসেছে যে খাওয়ার সময় সালাম বা দেওয়া যাবে না বা কথা বলা যাবে না, এটা আসলো কোত্থেকে, এর অস্তিত্ব কোথা থেকে আসলো? কিছু বেদাতে আলেম একটা রুলস, একটা কথা, একটা মানে প্রবাদ বানিয়ে নিয়েছে যে লা সালামুন ওয়ালা কালামুন আলা তাআম, খাওয়ার সময়তে সালাম কালাম বন্ধ, খাওয়ার সময়তে সালাম কালাম অর্থাৎ কথা বলা যাবে না কো। এই যে প্রবাদ লা আসমুন লাহু শারআন, শরীয়তের দৃষ্টিতে এর কোনো বাস্তবতা এবং সত্যতা নেই কো, শরীয়তের দৃষ্টিতে এর কোনো বাস্তবতা বা সত্যতা নেই। দলিল, প্রথম দলিল হচ্ছে সেই বুখারী হাদিস নম্বর 3340, সেই মুসলিম হাদিস নম্বর 194। হয়তো আবু হুরায়রা হাদিসে বর্ণনা করে তিনি বলছেন যে কোয়ালা কুন্না মা আন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি দাওয়াতিন, আমরা রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে একটা দাওয়াতের অনুষ্ঠানে ছিলাম, ফারুফিয়া ইলাইহি আদিরা, রাসূলুল্লাহ সাল্লামের দিকে একটা মানে রান বা জান দেওয়া হলো, ওয়া কানাত তুজিবুহু, আর রাসূলুল্লাহ সাল্লাম জান বা রান 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 খেতে ভালোবাসতেন, ফানাহিসা মিনহা নাহসাতান, রাসূলুল্লাহ সাল্লাম সেই রান বা জান থেকে এক টুকরো খেলেন ও কল এবং বললেন যে আনা সৈয়দুল কওম ইয়াউমাল কিয়ামা, আল কিয়ামতের মাঠে আমি মানব সম্প্রদায়ের নেতা হব, সর্দার হব, হাল তাদরুনা, তোমরা কি জানো? তো এখান এই হাদিস থেকে প্রমাণিত হলো যে রাসূলুল্লাহ সাল্লাম খাওয়ার সময়তে কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাম খাওয়ার সময়তে কথা বলেছেন। যদি কথা বলা খাওয়ার সময়তে জায়েজ হয়, তাহলে সালাম দেওয়ার মধ্যে একটা নেকির কাজ কেন জায়েজ হবে না খুব? দ্বিতীয় দলিল, হয়তো জাবের বিন আবদুল্লাহ হাদিসে বর্ণনা করে তিনি বর্ণনা করছেন যে আন্না নবী সাল্লাহ সাল্লাম সা'আলা আহলাহু আল উদুমা, রাসূলুল্লাহ সাল্লাম তার কোন পরিবারের কোনো একজন ব্যক্তিকে, কোনো কোনো স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তরকারির ব্যাপারে, ফাকালু, তারা বললেন যে মা ইন্দানা ইল্লা খাল্লুন, আমাদের কাছে কোনো তরকারি নেই কো সিরকা ছাড়া, আমাদের কাছে কোনো তরকারি নেই কো সিরকা ছাড়া। সিরকা বলতে একটা মিষ্টি জাতীয় রসের একটা জিনিস তৈরি করতো সেই সময় আরবের লোকেরা, এখনো তৈরি করে, যেটা আঙ্গুরের রস টস ইত্যাদি তৈরি হয়। ফাদা বিহি, রাসূল সাল্লাম সেই মানে সিরকাকে আনতে বললেন, ফাজা আলাই কুলু বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিরকা দিয়ে খেতে আরম্ভ করলেন। ইয়াকুলু, এবং তিনি বললেন যে নিয়মাল উদুম আল খিল, সিরকা হচ্ছে একটা উত্তম তরকারি, সিরকা হচ্ছে একটা উত্তম তরকারি, সেই মুসলিম হাদিস নম্বর 2052। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম খেতে খেতে ওই তরকারির বা সিরকার প্রশংসা করলেন, তিনি কথা বললেন। তো এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাম খাওয়ার সময় কথা বলেছেন, তাহলে সালামের উত্তর তো কোনো প্রশ্ন আসে না যে সালামের উত্তর দেওয়া যাবে কি না যাবে, কারণ যদি কথা বলা জায়েজ হয় তাহলে সালাম দেওয়া আরো বেশি উত্তম, বেশি জায়েজ হবে, কারণ কথা হচ্ছে একটা নর্মাল জিনিস আর সালাম হচ্ছে একটা নেকির কাজ বা নেকির জিনিস। ইভেন যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে থাকে, তবু ওলামারা ফতোয়া দিয়েছেন যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে, প্রথমত নামাজের অবস্থায় সালাম দেওয়া জায়েজ নয় কো, যদি কোনো ব্যক্তি দিয়ে দেয় সালাম
মসজিদে নামাজ চলছে সেই সময় তো সালাম দেওয়া ঠিক নয়, কারণ মানুষের মানুষের মানে যে একাগ্রতা সেটা ভঙ্গ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি অজান্তে দিয়ে দেয় সালাম, তাহলে তার সালামের উত্তরও ইশারাতে দেওয়া যাবে বলে ওলামারা ফতোয়া দিয়েছেন। তো খাওয়ার সময়তে নর্মালি ভাবে ইনশাআল্লাহ সালামের উত্তর দেওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। কো বাকি ওই যে একটা রুলস বা প্রবাদ যে খাওয়ার সময়তে সালাম কালাম বন্ধ, এটা ভিত্তিহীন, এর কোনো বাস্তবতা নেই। কো বাকি আপনারা ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।